ইতিহাস পরিবর্তন হয়ে গেছে পাঁচ ভারতীয়কে আটক করেছে বাংলাদেশের বিসিবি বলছিলাম না ইতিহাস পরিবর্তন হয়ে যাবে এটা শেখ কন্যা হাসিনা ওয়াজেদের ক্ষমতা নয় নতুন করে নতুন উদ্যমে কাজ করবে বাংলাদেশ চাঁপাই নবাবগঞ্জে রঘুনাথ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিল পাঁচ ভারতীয় তাদেরকে অস্ত্রসহ আটক করা হয় এটা আমাদেরকে বড়াই বাড়ি সীমান্ত যুদ্ধের কথা মনে করিয়ে দেয় ভারত আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে আমাদেরকে নিয়ে মজা করে আমরা আবারও তাদেরকে দেখিয়ে দিয়েছি এই প্রথমবারের মতো কোনো ভারতীয় আটক হওয়ার পর তাকে ফেরত দেওয়া হয়নি যেহেতু অস্ত্রসহ আটক হয়েছে সেক্ষেত্রে বাংলাদেশে এসে বিশৃঙ্খলা করার জন্যই তো তারা এখানে এসেছিল তারা বলে তারা নাকি ভুদে পথ ভুদে বাংলাদেশে প্রবেশ করেছে আসলে কতটুকু সত্য আমরা ধরে নিলাম পথ ভুঁদে তাহলে বিএনপি নেতা সালাউদ্দিন তেরিয়ত পথ ভুলেই ভারতের শিলংয়ে প্রবেশ করেছিলেন ভারতের বিএসএফের হাতে যত বাংলাদেশি এখন পর্যন্ত আটক হয়েছে এদের ম্যাক্সিমামকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তাহলে এবার চিন্তা করে দেখুন এখন তাদের জানে পানি নাই কারণ পাঁচ ভারতীয় তাদের জানে পানি নাই ভারতের সব গণমাধ্যম মাঠে নেমেছে পাঁচ ভারতীয়কে উদ্ধার করার জন্য আমরা মনে করি আমাদের বিজিবি আরও শক্তিশালী হবে কোনো অবস্থায় ভারতকে ন্যূনতম আর ছাড় দেওয়া হবে না আমরা লাশ রিসিভ করার জন্য মৃতদেহ রিসিভ করার জন্য তাদেরকে বর্ডার গার্ড হিসাবে তৈরি করিনি তাদের কাজ বর্ডারকে নিরাপদে রাখা সীমান্ত পুরোপুরি অখণ্ড থাকবে নিরাপদে থাকবে এখানে কোনো অবস্থায় কাউকে ছাড় দেওয়া যাবে না এটাই হচ্ছে বিজিবির কাজ এখানে কোনো কিছু রিসিভ করার জন্য তাদেরকে নিয়োগ করা হয়নি আমাদের বিজিবি আবারও আগের শক্তিরূপে ফেরত যাবে বড়াই বাড়ি সীমান্তর মতো করে এখানে হাসিনা ওয়াজেদ নেই যখনই বিএসএফ কোনো বাংলাদেশিকে দুনিয়া থেকে বিদায় করে দেয় তখন আমাদের সরকার অর্থাৎ শেখ হাসিনার সরকার বলতো এটা একটা বিচ্ছিন্ন ঘটনা সেই দিন শেষ সেই দিন পুরিয়ে গেছে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করেন সবাইকে জানিয়ে দেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় তিনি বললেন পিঠ ঠেকানোর দিন শেষ পিঠ অনেক ঠেকানো হয়েছে গত ষোলো সতেরো বছর ধরে অনেক পিট ঠেকানো হয়েছে সে দিনটা ভুলে যান নতুন করে নতুন উদ্যমে আবারও জাগ্রত হবে ভারত পাকিস্তান সীমান্ত যেমন একেবারে উত্তেজনাপূর্ণ একেবারে নিরাপদ আমাদের সেনাবাহিনীকেও সেম একইভাবে তৈরি করা হবে আমাদের সেনাবাহিনী তার দেশপ্রেমকে আরও জাগ্রত করবে এখানে জিয়াউল আসানের মতন মুনাফেক নেই নেই অন্যান্য যারা আছে মুনাফেকি তারা ইতিমধ্যে দেশ ত্যাগ করে পালিয়ে গেছে কেউ ভারতে কেউ ইউরোপ আমেরিকায় পালিয়ে গেছে মনে রাখবেন দেশপ্রেমটা সবার আগে থাকতে হবে দেশপ্রেম আমাদের অন্তরে থাকতে হবে তাহলেই কেবল আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো ওরা আমাদেরকে কটাক্ষ করে বাংলাদেশের মিলিটারি পুরাতন পুরাতন যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশের সামরিক মহড়া দেয় তো তোমরাই তো আমাদেরকে কিনতে দাও না হাসিনা ওয়াজেদকে ব্যবহার করে তোমরাই তো আমাদেরকে ভালো কোনো বিমান কিনতে দাও না যখনই কিনতে যায়। তখনই গলা টিফি ধরো যখনই কোনো সাবমেরিন কিনতে যায়। তখনই গলা টিফি ধরো যখনই পৃথিবীর জন্য কোনো আধুনিক সমরস্ত্র কিংবা আধুনিক অস্ত্র কিংবা আধুনিক মেশিন আধুনিক প্রযুক্তি এগুলো ক্রয়ের জন্য যখনই কথা ওঠে তখনই ভারতীয় রাষ্ট্রদূত দৌড় দিয়ে এক দৌড় উনি কোনো হেঁটে যায় না মনে হয় যেন উনি দৌড়াচ্ছেন দৌড় দিয়ে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন এরপর থামান আরও এগুলি কেনার কি দরকার এগুলি কেনার প্রয়োজন নাই এখন কিনা হবে এখন ঠেকাতে পারবেন পারবেন না এখন হাসিনা ওয়াজেদ ক্ষমতায় নেই আপনাদের কথা শোনার মতো টাইম নেই অন্যান্য রাষ্ট্রদূতরা যেরকম সময় পায় ঠিক টাইম নিয়ে সেম একই সময় দেওয়া হবে এই যে আমাদের বিজিবি লাশ রিসিভ করতেছে সে দিনটা শেষ হয়ে যাবে ও দিনটা ভুলে যেতে হবে কারণ পিঠ ঠেকানোর দিন শেষ আমাদের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি যেটা বললেন পিঠ ঠেকানোর দিন শেষ সবাই আওয়াজ দিয়ে বলুন আমাদের সময়টা শুরু হয়েছে নতুন উদ্যমে এটা চব্বিশের স্বাধীন বাংলাদেশ এ বাংলাদেশে কখনও আর পিঠ ঠেকানো হবে না হবে না